জানিনা মুখ্যমন্ত্রী আমায় কি দেবেন, আর দিলেই যে আমি নেব সেটাও তো ভাবার দরকার আছে। মুখ্যমন্ত্রী তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের কথা কি শোভন পায়? যে আপনি আরএসএস বা বিজেপির এজেন্ডা এখানে ফুলফিল করছেন, যদি তারা কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমি আরএসএস ও বিজেপির হয়ে কাজ করি, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এই উপাচার্যের পদ থেকে পদত্যাগ করব। আপনি অমর্ত্য সেনকে হিউমিলিয়েট করছেন, যে প্রত্যেকটা পদক্ষেপের পিছনে কিন্তু তথ্যভিত্তিক সমর্থন বা তথ্যভিত্তিক এভিডেন্স আমাদের কাছে আছে, যার ভিত্তিতে আমি বলতে পারি যে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা একেবারেই সঠিক, তার মধ্যে এতটুকু জল নেই। তাহলে আমাদের সুশীল সমাজ যারা প্রত্যেকেই আমাদের এই শাসক শ্রেণীর পদলেহী, তারা কি করে বলবেন? তারা তো নিজেদের বিকিয়ে দিয়েছেন বলেই কিন্তু আজকে তারা এই ধরনের কথাবার্তা বলতে সাহস পাচ্ছেন এবং এই ধরনের ছবি তারা বাজারে ছড়াচ্ছেন। এবং সবচেয়ে যে উপাচার্য, আমি কিন্তু আমার একটা সম্মান আছে, সেই সম্মানটা কিন্তু বজায় রাখছেন না ওরা। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে আপনারা জানেন যে আজকে সারাদিন ধরে দুটো ঘটনা সংবাদপত্রের শিরোনামে, একটা হচ্ছে কলকাতায় ডিএর দাবিতে আন্দোলন, সত্যি যেটা বলতে পারি জনজোয়ার, আমরা জনপ্লাবন বলতে যা বুঝি, আজকে কলকাতায় ডিএর দাবিতে আন্দোলন, সরকারি কর্মীদের আন্দোলন জনজোয়ারে পরিণত হয়েছিল। এবং আরেকটাও আন্দোলন চলছে, বা সেটা হচ্ছে বিশ্বভারতীতে, বিশ্বভারতীর গেটের সামনে বিশ্বভারতী বাঁচানোর দাবিতে। কারণ আপনারা জানেন যে অমর্ত্য সেনের জমি নিয়ে বর্তমানে যে বিতর্ক হচ্ছে সেটা আপাতত আদালতে বিচারাধীন বিষয়। বিশ্বভারতীর দাবি অনুযায়ী অমর্ত্য সেন 13 ডেসিমেল জমি দখল করে রয়েছেন। অমর্ত্য সেনের দাবি যদিও তাই নয়, তিনি যা করেছেন নিয়মকানুন মেনেই করেছেন, আপাতত আদালতে বিচারাধীন। আমরা আজকে সব বিষয় নিয়েই কথা বলবো। এই মুহূর্তে যিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবং যাকে অপসারণের দাবিতে আজকে বিশ্বভারতী বাঁচাও বলে যে আন্দোলন চলছে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। বিদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। তো আজকে আপনারা যা, আমরা জানি যে বিশ্বভারতীতে আজকে গত দুদিন ধরে যে আন্দোলন চলছে, যে অবস্থান চলছে, বাংলার সুশীল সমাজের প্রতিনিধিরা গেছেন, কিভাবে দেখছেন এই অবস্থানটাকে? আপনার, আপনি কিভাবে দেখছেন পুরোটাকে? আপনি কি পথ ছেড়ে দেবেন এদের দাবিতে, এতে মাথা নত করে? অরূপবাবু, আপনি এক অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। আমি প্রথম কথা হচ্ছে, আপনার যে এই ঘটনা বা দুর্ঘটনা যেটা ঘটছে সেটাকে আন্দোলন বলে আপনি যে সংজ্ঞা দিয়েছেন তার আমি বিরোধিতা করছি। এটা আন্দোলন মোটেই নয়, এটা হচ্ছে শাসক দলের গায়ের জোর। গায়ের জোর দেখিয়ে শাসক দল অনেক কিছু করছে এবং যেগুলো প্রত্যেকটা আইন বিরুদ্ধ। কারণ আপনারা জানেন অধ্যাপক অমর্ত্য সেনের জমি নিয়ে এখন এটা আদালতের বিচারাধীন, এই আদালতের বিচারাধীন ব্যবস্থা নিয়ে, আদালতের বিচারাধীন যে আমাদের দাবি দাবা নিয়ে যে আলোচনা টালোচনা করার কিন্তু কোনো জায়গা এই মুহূর্তে নেই। কারণ আপনারা জানেন এটা সাবজুডিস ম্যাটার, এই ব্যাপারে আপনি যে বলছেন আন্দোলন, সেই আন্দোলনটা হওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য আমার ধারণা শাসক শ্রেণীর হাতে যেহেতু পুলিশ আছে, শাসক শ্রেণীর হাতে যেহেতু শাসন ব্যবস্থা আছে, তারা যা খুশি করতে পারেন এবং যারা এসেছেন তারা কোনো না কোনোভাবে শাসক কে কাছে বা শাসক শ্রেণীর কাছে উপকৃত। এবং আমার মনে হয় তারা বোধহয় তাদের ঋণ শোধ করার জন্য আজকে বিশ্বভারতী বাঁচাও বলে তথাকথিত একটা আন্দোলনে বা তথাকথিত একটা গণজোয়ার যেটা আপনি বলছেন যোগ দেওয়ার চেষ্টা করছেন। এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর দুর্বল বক্তব্য হচ্ছে, দেখুন আমার যা পদক্ষেপ, আমার সাথে আমার পদক্ষেপ না, বিশ্ববর্তী প্রশাসনের পদক্ষেপ, সেই পদক্ষেপের প্রত্যেকটাই সঠিক বলে আমি মনে করি। এবং বিশ্বভারতীর উপাচার্য হিসাবে আমার কিছু প্রশাসনিক কর্তব্য আছে এবং নৈতিক দায়িত্ব আছে, সেই কর্তব্য ও দায়িত্ব পালন করার জন্য যা যা করা দরকার বিশ্ব, সেজন্য বিশ্বভারতীকে আমি মনে করি, বিশ্বভারতী প্রশাসন কিন্তু বিশ্বভারতীকে বাঁচাচ্ছে। কারণ বিশ্বভারতী প্রশাসন যদি বিশ্বভারতীকে না বাঁচাতো তাহলে জমি কব্জা শুরু হওয়ার যে সিলসিলা শুরু হয়েছে এটাকে রোকা যেত না।
এবং অধ্যাপক শেরের ব্যাপারে যে বক্তব্য আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব, তবে আমি এটাই বলে রাখি যে প্রত্যেকটা পদক্ষেপের পিছনে কিন্তু তথ্যভিত্তিক সমর্থন বা তথ্যভিত্তিক এভিডেন্স আমাদের কাছে আছে, যার ভিত্তিতে আমি বলতে পারি যে আমরা যে পদক্ষেপ নিয়েছি সেটা একেবারেই সঠিক, তার মধ্যে এতটুকু জল নেই। এখন যেহেতু শাসক শ্রেণী মনে করছে যে এইটাতে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য সফল করার চেষ্টা করছেন, সেই জন্য আমাকে হেনস্থা করার জন্য, বিশ্বভারতীকে হেনস্থা করার জন্য এরকম একটা পদক্ষেপ তারা নিয়েছেন। দেখুন, আপনি শাসক শ্রেণী আপনি বলছেন, কারণ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমাকে চেনে না, যা দেব না, ফলে আমি জানি না সেটা আপনার উদ্দেশ্যেই হয়তো বলেছেন। তো মুখ্যমন্ত্রী যখন বলছেন এবং কিভাবে আন্দোলন সংগঠিত করতে হবে সেটা বলছেন, কিভাবে দেখছেন পুরো জিনিসটা? না দেখুন অরূপবাবু, ওই মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা বলছেন আমি যা দেব না, প্রথম কথা হচ্ছে এর অর্থ আমি বুঝতে পারিনি, জানি না মুখ্যমন্ত্রী আমায় কি দেবেন, আর দিলেই যে আমি নেব সেটাও তো ভাবার দরকার আছে। কিন্তু আমি ওটা আমি কখনোই এটা গ্রহণ করতে পারি না যে মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি যেমন তৃণমূলের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের যারা সমর্থক তাদের মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের কথা কি শোভন পায়? আর সেটা আপনারাই বলুন না, আমি সাধারণ জনমানুষের কাছে এই প্রশ্ন রাখছি যে বিশ্বভারতীর উপাচার্যকে বলেন আমি যা দেব না, এই ধরনের কথাবার্তা বলার মধ্যে যে শোভনতা সেটা কি আছে? আরেকটা হচ্ছে দেখুন যে এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিন্তু একটা সংস্কার প্রকাশ পায়। আমি আর কিছু বলতে চাই না, এখানে মুখ্যমন্ত্রী কি ধরনের সংস্কারে বড় হয়েছেন সেটাও বোধহয় একটা কারণ হতে পারে, কারণ যে ধরনের কথা উনি উপাচার্যকে, বিশ্বভারতীর উপাচার্যকে বলছেন সেই ধরনের কথাটা কতটা যৌক্তিকতা আছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ভাবার দরকার। এবং আমি যেটা বলছি আপনাকে যে আমার যে আপনার যে অধিকার আছে মুখ্যমন্ত্রীর প্রতি, আমার ঠিক একই অধিকার আছে, কারণ তিনি আমারও মুখ্যমন্ত্রী। অতএব আমার যে ধরনের মানে অশোভনীয় কথা বলছেন সেটা কতটা গ্রহণযোগ্য আমি আপনাদের কাছে ছেড়ে মাধ্যমে আমি জনগণকে জিজ্ঞেস করতে চাই যে এটা কি সত্যি শোভনীয় মুখ্যমন্ত্রীর পক্ষে? যদি জনগণ মনে করেন সেটা তাদের বক্তব্য, কিন্তু আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর পদাধিকার বলে কারোরই এই ধরনের কথা বলার অধিকার নেই। আপনি যেমন মুখ্যমন্ত্রী বা তৃণমূল তাদের সংস্কার বা সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি একইভাবে আপনার সংস্কৃতি নিয়েও এরা প্রশ্ন তুলছে যে আপনি আরএসএস বা বিজেপির এজেন্ডা এখানে ফুলফিল করছেন এবং আপনাকে সরাসরি বিজেপির ক্যাডার বলা হচ্ছে, যে আরএসএস এর যে এজেন্ডা আলটিমেট আপনি অমর্ত্য সেনকে হিউমিলিয়েট করতে চাইছেন, যেহেতু অমর্ত্য সেন বিজেপির বিরোধিতায় আজকে ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরোধিতা করছে, প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে নানা ইস্যুতে, সেখানে আপনি অমর্ত্য সেনকে হিউমিলিয়েট করছেন। দেখুন আপনি যে বক্তব্যটা রাখলেন যে একটা অভিযোগ আসছে আমি আরএসএস এবং বিজেপির প্রতিনিধি, আমি আপনাদের মাধ্যমে আমি জনসমক্ষে এই প্রশ্নকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি তারা কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আমি আরএসএস এবং বিজেপির হয়ে কাজ করি, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এই উপাচার্যের পদ থেকে পদত্যাগ করব। আমি উপাচার্য হয়েছি বিশ্বভারতী, যে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে, যেহেতু কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্বাচিত উপাচার্য তাই লোকে একটা রং লাগাচ্ছে। আপনি তারপরে বলতে চাইছেন যে রাজ্য সরকারের যতগুলো উপাচার্য আছেন তারা সবাই তৃণমূলের প্রতিনিধি বা তৃণমূলের প্রতিনিধি ছাড়া তারা উপাচার্য হতে পারেন না, এবং তৃণমূলের প্রতিনিধি মানে চুরিও কিন্তু অনেক সময় তারা সমর্থন করছেন, তার একটা বড় প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যিনি এখন সিটিং ইনকামবেন্ট উপাচার্য, তিনি জেলে আছেন। এখন এই সমস্ত ঘটনাগুলো বললে যদি শাসক শ্রেণী রেগে যান তাহলে কিছু করার নেই, কারণ আমার বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে সে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যা করছি সেটা হচ্ছে স্ট্যাটিউট অনুযায়ী, সেটা আমার নৈতিক দায়িত্ব থেকে এবং প্রশাসনিক কর্তব্য থেকে আমি করছি। এবারে দু নম্বর বক্তব্য বলছেন যে অমর্ত্য সেনের জমি সংক্রান্ত ব্যাপারে, যে প্রশ্নটা আপনি তুললেন, এই জমি সংক্রান্ত প্রশ্নটা বড় ইতিহাস আছে, যে ইতিহাসটা কিন্তু আমার মনে হয় সবার জানা দরকার। বিশ্বভারতীর টোটাল জমি আছে 1,134 একর। আমি যখন জয়েন করলাম, আমি যখন যোগদান করলাম উপাচার্য হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে, তখন আমি দেখেছিলাম 77 একর জমি কবজা হয়ে আছে, এবং তার মধ্যে আমি এই 4 বছরে 12 একর জমি উদ্ধার করেছি। এবং আমি যারা এখানে জমি কবজা করে রেখেছেন, হড়পকারী জমি বা দখলকারী আছেন, তাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের কুশিলবরা আছেন বা রুই কাতলা আছেন, আমি যদি তাদের নাম করি তাহলে তো আগুন জ্বলে যাবে।
আর অধ্যাপক সেনের ব্যাপারে যে ব্যাপারটা নিয়ে আজকে এত আলোচনা, এত কোট আনকোট আন্দোলন, তার পিছনে কিন্তু বিশ্বভারতী দায়ী নয়। বিশ্বভারতী, অমর্ত্য সেন ছাড়াও আরো যারা জমি কব্জা করেছেন প্রত্যেককেই নোটিশ পাঠিয়েছেন, কিন্তু অধ্যাপক সেন এই নোটিশটা প্রেস কনফারেন্স করে দিয়েছিলেন, সেই জন্য এটা জনসমক্ষে এসেছে। আচ্ছা, এই নোটিশটা আমরা কিন্তু 2020 সালেও দিয়েছিলাম, তখন কিন্তু এটা নিয়ে খুব একটা হই হট্টগোল হননি, উনি কোনো জবাব দেননি। এবারে হই হট্টগোল করার একটা বড় কারণ হচ্ছে এটা কিন্তু রাজনৈতিকরণ করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী আসার পর থেকে এটার ব্যাপারে কিন্তু লোকের মধ্যে আরো বেশি একটা আলোড়ন সৃষ্টি করা হয়েছে। এবং সেখানে আবার আমার যেটা মনে হচ্ছে যে হয়তো বা কোথাও এই রাজনীতিকরণের পিছনে শাসক শ্রেণী কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যের মাধ্যমে এই ধরনের আন্দোলন বা এই ধরনের প্ররোচনার যে প্রচেষ্টা সেটা সংগঠিত করা হচ্ছে। অধ্যাপক সেনের পিতৃদেব, তিনি অধ্যাপক সেন, তো সেটা তো এখন আদালত, এখন আমরা সেটা তো আদালতের বিচারাধীন বিষয়। এখন ধরুন আপনাদের দাবি আর এর দাবি, কিন্তু আমি যেটা শুনেছিলাম, আমরা ওর মধ্যে কথা না এগিয়ে, যেহেতু এটা আদালতের এখতিয়ারে গেছে, দুটো বিষয় আমরা যেটা শুনেছিলাম যে ওখান দিয়ে আর কি ইতিহাস যেটা বলে সাঁওতালদের যাওয়ার পথ ছিল ওই জায়গাটা দিয়ে, সেটাই কি দখল হয়ে গেছে বা এনক্রোচ হয়ে গেছে? দেখুন, এই ব্যাপারে সঠিকভাবে আমি কিছু বলতে পারবো না, কারণ এখন যেটা আপনি বলছেন আদালতের বিচারাধীন এটা ঘটনা, ওখানে যদি দেখেন এক রাস্তার সীমারেখা আছে, এবং আমি শুনেছি যে ওই রাস্তাটা দিয়ে সাঁওতাল পাড়া যাওয়ার রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটা যে কোনো কারণেই বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করে অধ্যাপক সেনের বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়। আজকে সেই সাঁওতালরা প্রায় 2 কিলোমিটার ঘুরে তাদের বাড়িতে যান। আমার যেটা ধরুন অমর্ত্য সেনের ইস্যুতে যে কেন্দ্র করে যেটা আদালতে গেছে, তাহলে আপনাদের অন্যান্যরা যারা আপনি যেটা বলছেন যাদের নোটিশ পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে কি আপনারা আপনারা বন্ধ করে দেবেন না তাদের জমি পুনরুদ্ধারের? বিশ্বভারতী হচ্ছে ভাগের মা, কারণ আজকের দিনে এই সমস্ত লোকজনদের এত দুঃখ কেন? তার কারণ আমি অনেক অন্যায় অবিচার যেগুলো বিশ্বভারতীর উপর হতো এতদিন, সেগুলো বন্ধ করেছি। এই বিশ্বভারতীতে মাস্টারমশাইরা ক্লাস নিতেন না, এই বিশ্বভারতীতে আমাদের যারা নন টিচিং স্টাফ তারা ঠিকমতো টাইমে আসতেন না, তাই সেই এরকম বহু নিয়ে এই বিশ্বভারতীতে এলটিসি নিয়ে লোকে না গিয়েও পয়সা নিত, এই বিশ্বভারতীতে সেমিনার করার পয়সা নিয়ে তারা সেমিনার করতেন না, পয়সা পকেটে পকেটস্থ করতেন। এইরকম বহু ঘটনা আমি দেখেছি, সেই ঘটনাগুলো আমরা বন্ধ করেছি। এবং আপনাকে তথ্য হিসেবে বলছি, গত 1 বছরে আমরা 4 কোটি টাকা উদ্ধার করেছি এইরকম পয়সা। এবং সেই কারণেই আমি বলছি যে বিশ্বভারতীতে যে অন্যায় অবিচার হতো, সেই অন্যায় অবিচারগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি বলেই আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটা ঠিক আপনি যেটা বললেন অরূপবাবু, যে প্রত্যেকটা জমি, ধরুন 65 একর জমি এখনো কব্জা অধীন আছে, সেই 65 একর জমি কিন্তু আমরা উদ্ধার করব। সেটা আপনার বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ, এত কিছু হচ্ছে কিন্তু বিশ্বভারতী পড়াশোনার মান তো উন্নতি হচ্ছে না, বরঞ্চ তাদের অনুযায়ী সে পড়াশোনার মানের অবনয়ন হচ্ছে, তাহলে কিসের উনি এসব করছেন যে পড়াশোনার মানের যদি উন্নয়ন না হয়? আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন অরূপবাবু, পড়াশুনোর মানের জন্য দায়ী কি উপাচার্য? পড়াশুনোর মানের জন্য দায়ী হচ্ছে শিক্ষক সমাজ এবং ছাত্র ছাত্রী। এখানে যে ধরনের পড়াশোনার লেভেল আছে, হয়তোবা আমরা সেই মানে পৌঁছাতে পারছি না। তবে এটা ঠিক আপনি বলছেন, মান অবনয়নের জন্য আপনি 2021 সালের যে ন্যাক অ্যাসেসমেন্ট সেটা বলছেন, কিন্তু 2021 সালে ন্যাক অ্যাসেসমেন্ট হয় 5 বছরের যে কার্যক্রম তার অ্যাসেসমেন্টের ভিত্তিতে। আমি আসার আগে আপনি জানেন বোধ হয় এই বিশ্ববিদ্যালয়ে পার্মানেন্ট উপাচার্য ছিলেন না, তার ফলে না, এটা টেকনিক্যাল পয়েন্ট আছে একটা, অরূপবাবু সেটাও বোঝা দরকার। ন্যাকের প্রতি বছরে যে অ্যাসেসমেন্ট রিপোর্ট দেওয়া হয় যেটাকে বলা হয় একাডেমিক কোয়ালিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, AQAR, AQAR কিন্তু আমার আসার আগে 3 বছর জমা দেওয়া হয়নি, আসার পর জমা দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্টটা হয়েছে মাধ্যমে। এখন সেটা থেকে আপনি কি করে 5 বছরের অ্যাসেসমেন্ট পাবেন? সেই জন্য আমাদের ন্যাকের ক্ষেত্রে আমরা ন্যাকের অপন যেটা বলছেন দেখেছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যেভাবে কাজ করছি 26 সালে যে ন্যাক অ্যাসেসমেন্ট হবে সেখানে বিশ্বভারতীর মান উন্নয়ন হবেই হবে। তার কারণ আমরা প্রতি বছর AQAR পাঠাচ্ছি, এবং AQAR পাঠানোর জন্য যে যে যা যা কাজ করা দরকার সেগুলো আমরা সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে কাজ করছি, সেটা আমার দৃঢ় বিশ্বাস।
যে 26 সালের যে ন্যাকের অ্যাসেসমেন্ট আসবে তাতে বিশ্বভারতীর মান অনেক অনেক উঁচুতে উঠবে। আর এনআইআরএফ এর ক্ষেত্রে ঠিক একই বক্তব্য যে আমরা যে ধরনের অ্যাসেসমেন্ট করা দরকার, যেমন ধরুন একটা জিনিস দরকার আপনি জানেন, একটা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট হয়, অর্থাৎ বিশ্ব এনআইআরএফ এর লোকজন বিভিন্ন লোককে ইমেল করেন। আপনি বিশ্বাস করবেন না, আমাদের বিশ্বভারতীর মাস্টারমশাইরা, আমাদের বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা, এটা সেই কালিদাসের গল্প মনে হয়, যে ডালে আছে সেই ডালটাই কাটতে চান, তাঁরাই বিশ্বভারতীর বিরুদ্ধে উল্টো বাটলা লেখেন এবং তার ভিত্তিতে এরা কিন্তু এসে অ্যাসেসমেন্ট করেন না। আমাদের একাডেমিক অ্যাসেসমেন্ট যেটা সেটা কিন্তু খুব ভালো জায়গায় আছে, এবং আপনি বিশ্বাস করবেন না, থার্ড পার্টি অ্যাসেসমেন্টে যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার থেকে বেশি নম্বর পেয়েছে, কল্যাণী বিশ্ববিদ্যালয় আমার থেকে বেশি নম্বর পেয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে অনেক কম নম্বর পেয়েছে। তার ফলে এনআইআরএফ এর র্যাঙ্কিং এ আমরা যদি 4 পয়েন্ট বেশি পেতাম তাহলে 98 থেকে 63 পৌঁছে যেতাম। এখন এই 4 পয়েন্টের জন্য আমরা চেষ্টা করছি, আমি ধরুন এগুলো তো থার্ড পার্টি ইভ্যালুয়েশনের একটা বড় ক্রাইটেরিয়ান, সেই ক্রাইটেরিয়ানটা আমরা এবারে অ্যাড্রেস করেছি, আশা করছি এই বছর এনআইআরএফ র্যাঙ্কিংটা ভালো হবে। তবে একটা জিনিস আমি আপনাকে অনুভব বলতে চাইছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাইছি যে এনআইআরএফ বা ন্যাক র্যাঙ্কিং যাই বলুন না কেন, এর জন্য উপাচার্য কিন্তু দায়ী নন, মানে আমার পড়াশুনো বা আমার বইপত্র কিন্তু অ্যাসেসমেন্টে আসে না, এখানে আসে মাস্টারমশাইদের কাজকর্ম, মাস্টারমশাইদের বইপত্র এবং ছাত্রছাত্রীদের কি চাকরি বাকরি পাচ্ছে বাজারে সেটা অ্যাসেসড হয়, সেগুলোতে আমার কতটুকু হাত বলুন, কারণ এখানে একটা সময়ে যেভাবে অ্যাডমিশন ছাত্র অ্যাডমিশন হতো আপনি জানেন আমিও জানি, এখানে যেভাবে রেক্রুটমেন্ট হতো আপনিও জানেন আমি জানেন, এখানে রেক্রুটমেন্টটা অন্যায়ভাবে হতো তার জন্য একজন প্রাক্তন উপাচার্য জেলে গিয়েছিলেন আর আরেকজন প্রাক্তন উপাচার্য হয়তো বা কোনো রকম প্রসিকিউশন হতে চলেছে, তিনি 57 জনকে ইলিগাল চাকরি দিয়েছিলেন, যে চাকরিটা কোনো কিন্তু মান্যতা নেই। এখন এইগুলো বিশ্বভারতীতে হয়েছে যেগুলো আপনারা জানেন না, আজকে আমি এগুলো বার করছি সেই জন্য। এবং আরো ধরুন আমাদের যে অডিট প্যারাগ্রাফ, এই যে জমি নিয়ে যেটা বলছেন এটা কেন করলাম, এটার কারণ হচ্ছে প্রতি বছর একটা অডিট হয়, ল্যান্ড অডিট, সেই অডিটে কিন্তু আমাদের জবাব দিতে হয় যে আমরা কতটা জমি উদ্ধার করতে পারলাম, কতটা জমি পারলাম না, তো সেই জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে যেগুলো হয়তো আমাদের এই সুশীল সমাজের লোকজন বা আমাদের আমজনতা জানে না। সেই জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে যদি সত্যি কোনো আমাদের গালতি হয়ে থাকে বা সত্যি যদি আমাদের তরফ থেকে কোনো অন্যায় হয়ে গিয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে চাই, কিন্তু তারপরে এই নয় যে সুশীল সমাজের লোকজন যারা এসে যে ধরনের কথাবার্তা ওনারা আমাকে বলছেন এবং যে ধরনের ছবি টবি আঁকছেন আমি দেখতে পাচ্ছি, এগুলো কি শোভনীয় আপনি বলুন? এখানে যে আপনি যাদের নাম করলেন তারা সব বিখ্যাত লোকজন, তারা যে লেভেলে কথা বলছেন, যেভাবে ছবি আঁকছেন, যেভাবে গান গাইছেন, যেভাবে তির্যক উক্তি করছেন, সেগুলো ভাবা যায় না। আমি সকালবেলায় বিপ্লবকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম, আমাদের ছাত্রীরা কি অকথ্য ভাষায় মাস্টারমশাইদের গালিগালাজ দেয়, তার একটা ভিডিও আমি সকালে বিপ্লবকে পাঠিয়েছিলাম। আমি অনুরোধ করবো অরূপবাবু আপনাকে ওই ভিডিওটা সবাইকে দেখান, তাহলে বুঝতে পারবে জন মানুষ আমাদের যারা দেখছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কি স্ট্যান্ডার্ড এবং কি ধরনের গালিগালাজ তারা করতে পারেন পাবলিক ডোমেইনে উপাচার্যকে। এখন এইটা যদি আমাদের সংস্কৃতি হয়, এইটা যদি আমাদের ভাবনা চিন্তা হয় রবীন্দ্রনাথের অনুষ্ঠানে, রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানে, তাহলে দুঃখের কথা নেই। আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে সুশীল সমাজের কাছে একজন ব্যক্তি বড় হয়ে গেল, অধ্যাপক সে নিশ্চয়ই খুব বিশ্ব বরেণ্য ব্যক্তি, খুবই কৃতি ব্যক্তি, সব বুঝলাম, কিন্তু এই প্রতিষ্ঠানটা করেছেন তো আরো একজন বড় ব্যক্তি, তাকে তো আমরা ভগবান বলি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রতিষ্ঠানে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে তাদের কোনো ভাষা নেই, তাদের ভাষা হচ্ছে অধ্যাপক সেনকে আমরা কেন জমি ছাড়া করছি, সেই প্রশ্নটা কিন্তু তারা জিজ্ঞেস করছেন না, কেন জমি ছাড়া হচ্ছে। আর সবচেয়ে দুঃখের বিষয় আদালতে কিন্তু এটা আছে, আদালতের যে বিচারাধীন বিষয় নিয়ে এরা যেগুলো করে যাচ্ছেন, এবং পুলিশ সবচেয়ে দুঃখের কথা আমার মনে হয় যদি এটা আমরা করতাম তাহলে হয়তো পুলিশ একদিন আমাদের নামে অনেকগুলো FIR করতো, এই তো উঠতে বসতে আমাদের নামে FIR হয়। কিন্তু আজকে সুশীল সভা যে ধরনের অসাব্য ভাষায় আমাকে কথা বলছেন এবং যে ধরনের ছবি টবি বলছেন এবং RSS BJP ইত্যাদি বলছেন, এগুলো প্রত্যেকটাই তো অন্যায়ভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে। ওই সেখানে তো পুলিশ আসছে না, আমরা তো পুলিশকে বলেছিলাম যে তোমাদের এখানে 145 চালু আছে, তাহলে কি করে তোমরা এগুলো অ্যালাউ করছো? কিন্তু কি বল কি করবেন বলুন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে আমি যা দেব না, যদি তার বক্তব্য এটা হয়
তাহলে আমাদের সুশীল সমাজ যারা প্রত্যেকেই আমাদের এই শাসক শ্রেণীর পদলেহী, তারা কি করে বলবেন? তারা তো নিজেদের বিকিয়ে দিয়েছেন বলেই কিন্তু আজকে তারা এই ধরনের কথাবার্তা বলতে সাহস পাচ্ছেন এবং এই ধরনের ছবি তারা বাজারে ছড়াচ্ছেন। এবং সবচেয়ে উপাচার্য, আমি কিন্তু আমার একটা সম্মান আছে, সেই সম্মানটা কিন্তু বজায় রাখছেন না ওরা। যেহেতু আমি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যেহেতু আমি কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োজিত, অতএব আমাকে একটা লেভেল দিয়ে দেওয়া হলো। আমি তো কারণ আপনি যেমন বলছেন বিদ্যুৎ বাবু, আপনার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আমি সেটা ওরা যেটা রাখছেন, যে সেটা হচ্ছে আপনি অমর্ত্য সেনকে আপনার পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করছেন, কারণ যেহেতু জানেন যে অমর্ত্য সেনের সঙ্গে বর্তমান সরকারের রিলেশন ভালো না, সেটা আপনার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার জন্য, যে এটাকে স্টেপ করে আপনি পরের জায়গায় সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার বিরুদ্ধে যে আপনি যেমন এদের বিরুদ্ধে বলছেন, সেটা বলা হচ্ছে যে আপনি একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন বিশ্বভারতীতে, যেখানে ট্রান্সফার হচ্ছে, পোস্টিং যেটা আপনি বলছিলেন সাসপেন্ড করে দিচ্ছেন, সেটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ। থার্ড হচ্ছে, যেটা আর একটা অভিযোগ, যে আপনি বসন্ত উৎসব, পৌষ মেলা সেগুলো বন্ধ করে দিয়েছেন, যেটা বিশ্বভারতীর এতদিন যেটা আপনি ঐতিহ্য নিয়ে বলছেন সেটা আপনি বন্ধ করে দিয়েছেন, ফলে সেইগুলো আপনি কিভাবে মোকাবিলা করবেন? আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, যে আপনি ধরছেন এটা আপনার পরবর্তী পদক্ষেপের জন্য, বিশ্বভারতী আপনার কাছে ছোট বিষয়, কিন্তু আপনি আপনার পার্সোনাল এজেন্ডা যেটা গভর্নমেন্টকে দেখাতে চাইছেন, যে দেখো আমি অমর্ত্য সেনকে কিভাবে কোণঠাসা করছি, সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি আপনি তিনটে প্রশ্ন করলেন, যে আমি অমর্ত্য সেনকে পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করছি কিনা। এখন এই জন্য আপনাকে যেটা বললাম, যদিও এটা বিচারাধীন, কিন্তু ইতিহাসটা নিশ্চয়ই বলা যেতে পারে। অধ্যাপক সেনের নামে জমিটা মিউটেশন হয়েছিল 2006 সাল। সেই কাগজটা যদি আপনি দেখেন, সেখানে দেখবেন অধ্যাপক সেনকে বিশ্বভারতী 1.25 ডেসিমিল জমি দিয়েছিল। সেই কাগজটা আছে, যদি আপনারা দেখাতে চান আমি দেখাতে পারি। পাবলিক প্রপার্টি, যেটা আমরা অ্যাপ্লাই করেছি, পাবলিক প্রপার্টি অ্যাক্ট 1971, সেখানে বিশ্বভারতীর কিন্তু এভিকশন করার ক্ষমতা আছে। আপনি ভাবুন না, আপনার বাড়িতে আমি গিয়ে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আপনার তিনটে রুম আছে, দুটো রুম কবজা করে নিলাম, করে বললাম অরূপবাবু আপনি ভাগুন, কারণ এটা আমার জায়গা, আমি হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য, আমার একটা সম্মান তো আছে। তো সেটা করলে আপনি কি মানবেন, বা কেউ কি মানবে, যে খুশি লব যারা এখানে এসেছেন তাদের যদি আমি এরকমভাবে দখল করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, তারা কি মানবেন? কিন্তু এটা হচ্ছে পাঞ্চিং ব্যাগের হিসেবে ব্যবহৃত করা হয়নি। এখানে অমর্ত্য সেনের জায়গায় যদি আপনি অরূপবাবু আপনি আপনিও থাকতেন, আপনার কেউ আমরা চিঠি দিতাম। এখানে কিন্তু আমরা ডিসক্রিমিনেট করিনি, কারণ বিশ্বভারতীর এখনো পর্যন্ত 65 একর জমি দখলীকৃত আছে। তার মধ্যে কতজন আছে টোটাল? 50 জন ওরকম আছে, 50 আরো বেশি আছে, বেশি আছে। এবং যেমন ধরুন, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি বিশ্বভারতী ঢোকার সময় দেখবেন একটা কবিগুরু মার্কেট আছে, সেই কবিগুরু মার্কেটের 7.5 বিঘে জমি আমাদের। সেই জমিটা উদ্ধার করার জন্য আমি অনশনও করেছিলাম প্রথম দিকে, এবং তারপরে মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়, মন্ত্রীকে আমি বলেছিলাম যে আপনারা এই এদের কারোরই পেটে লাথি মারার ইচ্ছা আমার নেই, এদের এরা ব্যবসা করে খাচ্ছেন, এদের একটা বিকল্প ব্যবস্থা আমরা করছি। আমাদের একটা জমি আছে যেটা না কবরখানা জমি বলা হয়, সেই জমিটা আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেখানে তারা যেতে রাজি নন। এবং তারপরে মন্ত্রী আমাকে বললেন ওখানে একটা হোটেল করবেন। দাদা, আমাদের আপত্তি আছে, কেন এই বিশ্বভারতীতে হোটেল করাটা এটা হচ্ছে নিয়ম বিরুদ্ধ, এটা একটা বিশ্বভারতীর ক্যাম্পাস, এটা একটা পড়াশুনোর অঙ্গন, সেখানে হোটেল করাটা কতটা যুক্তিযুক্ত সেটা সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই মুহূর্তে আমরা এরকম কিছু ভাবিনি, সেই জন্য আমি মন্ত্রীকে বলেছিলাম যে হোটেল ইত্যাদি করতে যাবেন না। যেটা আমরা বলছি, যে এই সমস্ত মানুষদের যারা ব্যবসা করে খাচ্ছেন, তাদের একটা রুজি রোজগারের ব্যবস্থা আমাদের করতে হবে, সেটা আমি মনে করি মানুষ হিসাবে, সেই ওইখানে আমরা জায়গা করে দিচ্ছি, কারণ ওনারা যাননি। এখন এইরকমভাবে বহু জমি দখল, এখানে হনুমান মূর্তি রেখে জমি কব্জা করা হয়, শিবলিঙ্গ রেখে জমি কব্জা করা হয়, এরকম বহু আছে। এইভাবে আমরা 12 একর জমি উদ্ধার করেছি। সুতরাং এটা কিন্তু জমি উদ্ধারের একটা অংশ। অধ্যাপক সেনের আমি জানি না কেন উনি পাবলিক ডোমেনেটে নিয়ে গেলেন, উনি আমাদের সঙ্গে কখনোই আলোচনা করেননি, কখনোই বসেননি। আমার পরের প্রশ্ন আপনাকে, যেটা 2 নম্বর প্রশ্ন, আমি বলেছিলাম যে সাসপেনশন করা হচ্ছে। এখন অরূপবাবু, এই ব্যাপারে আমি আপনাকে, যদিও এটা প্রশাসনিক সিদ্ধান্ত, সবটা আমি বলতে পারবো না, আমি আপনাদের মাধ্যমে যাদের সাসপেনশন হয়েছে এবং যারা এই ব্যাপারে আমাকে অভিযোগ করছেন, তাদের প্রত্যেককে আমি বলবো যে এমন কোনো সাসপেনশন কি হয়েছে যেটা নিয়ম বিরুদ্ধ? যেমন ধরুন, মাস্টারমশাইরা যদি ক্লাস না নেন,
সেখানে আমি উপাচার্য যদি গিয়ে ক্লাসরুমে দেখেন তারা নেই, আমি একদিন দুদিন তিন দিন ওয়ার্নিং দিয়ে চার দিন দিন যদি সাসপেন্ড করি তাহলে কি অন্যায় করব? যেমন আমি আপনাকে বলছি রিসেন্টলি একটা সাসপেনশন হয়েছে এই সপ্তাহখানেক আগে, তিনি অফিসিয়াল ফাইল দিলেন না, রেজিস্ট্রার চিঠি পাওয়ার পরও সে অফিসিয়াল ফাইল দিলেন না এবং তিনি ফাইলটা কোথায় রেখেছেন কেউ জানে না। কিন্তু তাহলে বলুন যে বিশ্বভারতীর অফিসিয়াল ফাইল, আপনি তো নিশ্চয়ই চাকরি বাকরির ব্যাপারটা জানেন, আপনি আমি অ্যাজ উপাচার্য আমি কি অফিসিয়াল ফাইল বাড়িতে আনতে পারি এবং আমাকে যদি রেজিস্ট্রার চান আমি দিতে বাধ্য, কিন্তু উনি দেননি, তো তাকে আমি সাসপেন্ড করেছি এবং তাকে বলে এক্সপ্লেনেশন চেয়েছি, উনি এক্সপ্লেনেশনে জবাব দেননি। মানে এখানকার লোকেদের এত অডাসিটি যে প্রশাসনিক যে এক্সপ্লেনেশন অর্থাৎ এক্সপ্লেনেশন যেটা আপনি শোকজ বলতে পারেন তার জবাব দেন না, তারা ভাবেন যে আমাদের তৃণমূল আছে, আমাদের সিপিএম আছে, আমাদের কংগ্রেস আছে বা আমাদের রাজনৈতিক দাদারা আছে, সেই হিসেবে তারা করেন, এগুলো কিন্তু আমি বরদাস্ত করব না। আচ্ছা ট্রান্সফার, আপনি তো সরকারি এখানে অনেকেই চাকরি করেন, এই কুশীলবদের মধ্যেও চাকরি বাকরি করেন অনেকে, ট্রান্সফারটা ইজ ইট ভেরি আনন্যাচুরাল? আমাদের ট্রান্সফারটা করি কোথায়? কলকাতায়, কলকাতায় একটা অফিস আছে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, গ্রন্থন বিভাগটা তো আমাকে চালাতে হবে, এখানে যে লোক রিটায়ার করার পর লোক কমে যায়, আমার দায়িত্বচার্য হিসেবে যে ওই ওই গ্রন্থন বিভাগটা যাতে ঠিক মতো কাজ চলে সে প্রত্যেকের দায়িত্ব, এবং আমাদের অ্যাপয়েন্টমেন্টে লেখা লেখাই হয়ে থাকে যে ট্রান্সফার হলে তাকে যেতে হবে। আমরা একটা ভবন থেকে অন্য ভবনে ট্রান্সফার করি না, শান্তিনিকেতনে ট্রান্সফার করি না, আপনি জিজ্ঞেস করুন এখানে উপাচার্য ট্রান্সফার যে করেছে অন্যায়ভাবে, সেটা আমরা সেটা যদি তারা কোনোভাবে প্রতিষ্ঠা করতে পারেন, আমি আপনাকে বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। মুখ্যমন্ত্রীর দপ্তর ট্রান্সফার করেন না, এই তো আমাদের কয়েকদিন আমাদের এসপিকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, একজন নতুন এসপিকে নিয়ে আসা হয়েছে, আমাদের ডিএম ছিলেন আগে তাকে জলপাইগুড়িতে পাঠিয়ে দেওয়া হলো, এখন নতুন ডিএম এসছেন, এখন ট্রান্সফারটাও যদি এটা অন্যায় হয় বিশ্বভারতী বলে তাহলে কিছু বলার নেই। আর তিন নম্বর বললেন আপনি পৌষ মেলা বন্ধ করেছি, বসন্ত উৎসব বন্ধ করেছি, এটা কিন্তু আপনি একটু ভালো করে শুনুন এবং আপনাদের মাধ্যমে যারা শুনছেন তাদেরকেও আমি অনুরোধ করবো একটু ভালো করে শুনুন। পৌষ মেলা আমরা বন্ধ করিনি, পৌষ মেলা জন্য আপনি জানেন আমাদের এখানে একজন স্বনামধন্য বা স্বঘোষিত পরিবেশবিদ আছেন, তার নাম হচ্ছে শ্রী সুভাষ দত্ত। এই সুভাষ দত্ত মশাই আমাদের বিরুদ্ধে অনেকগুলো কেস করেছিলেন, সেই কেস করার ফলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিল যে মেলা চার দিনে বন্ধ করতে হবে এবং মেলাকে মেলা মাঠটা দুদিনের মধ্যে পরিষ্কার করে দিতে হবে, এবং সেইটা আমরা 2019 সালে সেটা চালু করি এবং চালু করার ফলে আমাদের বিরুদ্ধে বহু কেস দেওয়া হয়, শ্লীলতাহানি কেস দেওয়া হয়, আমরা নাকি পয়সা চুরি করেছি তার বিরুদ্ধে কেস দেয় এই লোকাল পুলিশ, সেই জন্য আমরা এনজিটির 25 লাখ টাকা ফাইন করেছিল। তো তাই নয়, আমাদের রাজ্য সরকারের যে পলিউশন বোর্ড তারা 10 লাখ টাকা ফাইন করেছিল, অথচ বিশ্বভারতী কোনো রোজগার নেই, কিন্তু রোজগার করেছে যারা দোকান করেছেন তারা রোজগার করেছেন, আমরা 35 লাখ টাকা কোথার থেকে দেব? সেই জন্য আমি তখন পরে বলেছিলাম যে রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে আমাদেরকে তোমরা সাহায্য করো, সাহায্য করলে তবে আমরা মেলার কথা ভাবতে পারি, কিন্তু সাহায্য এরা করতে চাননি। তখন আমরা বলেছিলাম মেলা করা আমাদের সম্ভবপর নয়, এবং যারা আপনারা আপনি নিশ্চয়ই জানেন যে মেলা করার পর মেলা ওই কদিন তো আমাদের অফিস বন্ধ রাখতে হতো, এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই মেলার মাঠে কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে, একটা লাইব্রেরি আছে, আমাদের সেন্ট্রাল অফিস আছে, ওই কদিন আমরা কিন্তু কিচ্ছু কাজ করতে পারতাম না। শুধু তাই নয়, ওই এক মাসের মধ্যে মাঠটা এত দুর্গন্ধ হয়ে যেত, মানে লোকে প্রাতকৃত করতেন, লোকে বিভিন্ন রকম ভাবে নোংরা করে যেতেন, তারপরে এক মাস সেখানে যাতায়াত করা যেত না, সেই সমস্ত বিভিন্ন রকম কারণ জানিয়ে আমরা কেন্দ্র সরকারকে বলেছিলাম আমাদের সাহায্য করো, রাজ্য সরকারকে বলেছিলাম আমাদের সাহায্য করো, কেউ আসেননি। তারপরে মেলা বন্ধ হওয়ার পিছনে কারণ কিন্তু আপনাদের এখানে একজন সর্দারজি আছেন, তিনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, পিআইএল করেছিলেন, সেই পিআইএল এর ভিত্তিতে কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি আগের যে প্রধান বিচারপতি পি কে শ্রীবাস্তব এবং রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ কিন্তু বলেছিল বিশ্বভারতী মেলা করতে পারবে না, সেই জন্য কিন্তু মেলাটা বন্ধ হয়েছে ওই কারণে। আমরা কিন্তু মেলা করতে এখনো রাজি যদি আমরা সেরকম সাহায্য পাই, এটা হচ্ছে এক নম্বর। আর দুজন বসন্ত উৎসব, এটাকে বসন্ত উৎসব আমি বলি না, এটা বলি বসন্ত তাণ্ডব, তার কারণ 2019 সালে আমি দেখেছিলাম প্রায় 2.5 লাখ লোক একদিন এসেছিলেন, তাদেরকে ম্যানেজ করার মতন যে ইনফ্রাস্ট্রাকচার দরকার বা যে পুলিশি সহায়তা দরকার সেটা আমরা পাইনি। আর বসন্ত উৎসবের সময় যে দেখেছি আমি বিভিন্ন ধরনের লোকজন আসেন, তাদের মূল উদ্দেশ্য কিন্তু শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শ্লীলতাহানি করা, আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে আমরা খুব চিন্তিত ছিলাম, সেজন্য সেই যারা নাচ করতে এসেছিল তাদেরকে আমরা
আড়াল করে আমাদের সিকিউরিটি দিয়ে সামনে যে প্রতিমা হল আছে, বিড়লা হোস্টেল আছে, সেখানে আমরা নিয়ে যাই। অরূপবাবু, আমি কিন্তু বসন্ত উৎসব বন্ধ করিনি, এটা তথ্য মূল সংবাদ বাজারে গেছে। সেই কারণেই আমরা বসন্ত উৎসব না করে আমরা বসন্ত বন্দনা করি। এবছরও হয়েছিল বসন্ত বন্দনা, কয়েক হাজার লোক এসেছিল। আমরা সারাদিন ধরে যে রিচুয়াল গুলো হয় সেগুলো করেছি। আমাদের একদিন আমাদের লোকাল শিল্পী, লোকাল সুফি শিল্পী এরা সব গিয়েছিলেন। তারপরের দিন পূর্ণদাস বাউল গান, আমরা তারপরে ধরুন চিত্রাঙ্গদা করি, এবং যে সমস্ত গুলো করার সেগুলো আমরা সবটাই করছি। এখানে কোনোটা কিন্তু কম নেই। আপনি আসান এবং ভদ্রভাবে যদি দেখেন, আমরা নিশ্চয়ই অ্যালাউ করব। কেন অ্যালাউ করব না? কারণ বিশ্বভারতী তো সবার, কিন্তু বিশ্বভারতীর সৌজন্য কৌলিন্য রাখার দায়িত্বও কিন্তু সবার। সেখানে যদি যদি মনে করেন যে শুধু উপাচার্যের দায়ী বা প্রশাসনের দায়ী আমরা যা ইচ্ছা করব, সেটা তো মেনে মানা যায় না। এবং আপনি জানেন একটা কারণে লোকাল পুলিশের কোনো সাহায্য পাই না। আমরা যদি কিছু করি, আমরা যদি কোনো কমপ্লেন করি যৌক্তিক ভাবে, সেই কমপ্লেনটা কখনো গৃহীত হয় না। কিন্তু অন্য তৃণমূলের লোকজন বা অন্য কেউ যদি কোনো রকম কমপ্লেন করে, সঙ্গে সঙ্গে সেটা FIR হয়ে যায়, এরকম বহু হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য আমরা প্রতি অত্যন্ত সাবধানে আমরা পা ফেলি, যাতে বিশ্বভারতীর কৌলিন্য বজায় থাকে, যাতে আমাদের মান সম্মান বজায় থাকে। এবং আরো আপনি জানেন খুব বিশেষভাবে, এই বিশ্বভারতীর আচার্য হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তারও সম্মান বজায় রাখা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমি অরূপবাবু আপনাদের এবং আমাদের বিপ্লব বাবু দুজনকে এই বলছি যে আপনারা আসুন, এসে দেখে যান। এবং আমরা কিন্তু সবটাই কাগজপত্র দেখাতে রাজি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, যে অন্যায় বিশ্বভারতী এতদিন হতো। আমি যেটা দেখতে পাচ্ছি, আপাতত রাজ্য সরকার এবং বিশ্বভারতী একদম দুই বিন্দুতে চলে গেছে, দুই মেরুতে চলে গেছে। তো এটা কি আপনার কি মনে হয়, এটা আবার কাছাকাছি আসা সম্ভব, নাকি এই হস্টালিটি বাড়তে থাকবে? আলটিমেট যেটা হবে, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা সব কিছু সেটা ক্ষতিগ্রস্ত হবে। আপনি কিভাবে দেখছেন সেটা? দেখুন অরূপবাবু, প্রথম কথা হচ্ছে আপনার যে অভিযোগ, সেই অভিযোগটা সর্বৈব বানানো। তার কারণটা হচ্ছে বিশ্বভারতী কিন্তু পড়াশোনা চলছে ঠিক মতো। বিশ্বভারতীতে একমাত্র বিশ্ববিদ্যালয় এই রাজ্যে যেখানে সঠিক সেমিস্টার পড়া শেষ হয়, সঠিক সময়ে প্রশ্নপত্র তৈরি হয়, সঠিক সময়ে রেজাল্ট বেরোয়। অতএব পড়াশোনার যে আপনি বলছেন যে পড়াশোনার ব্যাঘাত ঘটছে, এই অভিযোগটা পুরোপুরি ভুল এবং বানানো। এর বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় ভালো ভারতীর সামনে আমরা কি দেখছি, বিক্ষোভ, আন্দোলন, এটা তো আলটিমেট তো পড়াশোনার ক্ষতি। আপনি এটা সব দেখছেন, তারা করছে। তো আজকে দেখুন না কতজন লোক ছিলেন আমাদের বিশ্বভারতীতে, 15,000 ছাত্র আছে আমাদের বিশ্বভারতীতে, 470 জন মাস্টার বসা আছে আমাদের বিশ্বভারতীতে, নন টিচিং স্টাফ আছে 673 জন। আপনি আজ কতজন দেখছেন? 100 জন, 200 জন, কোনো পার্সেন্টেজ পাওয়া যায়? অতএব এই যে বিশ্বভারতী বিক্ষোভের জায়গা বলে যে প্রচারটা আপনারা এবং সরকার সমর্থিত কিছু কাগজ বলছে, তারা প্রমাণ করতে পারবেন? বিশ্বভারতীর পড়াশোনা কত ক্ষতি হচ্ছে? বিশ্বভারতী যারা কাজ করেন তাদের মাইনেপত্র তারা টাইমে পাচ্ছেন না, যারা পেনশনার তারা পেনশন টাইমে পাচ্ছেন না, কোথায় আপনারা না দেখান না? এটা আপনাদের থেকে আপনাদের একটা নিজেদের কল্পনা প্রসূত ভাবনা চিন্তা। এবং যাকে যেটা জন্য ধিক্কার জানাই, আপনাদের মাধ্যমে যারা এই ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকেও আমি জানাই ধিক্কার। এখন বিশ্বভারতী দেখুন, আমি রবীন্দ্রনাথের আদর্শে বিশ্বাস করি, কারণ আমি মনে করি বিশ্বভারতী শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় নয়, বিশ্বভারতী একটা দর্শন। সেই দর্শনের ভিত্তিতে আমি সবসময় চাই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তৃণমূলের যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বিশ্ব যে এই রাজ্যে বিশ্বভারতী আছে, সেই রাজ্যে তৃণমূল সরকার আছে, এবং যে তৃণমূল সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে আচরণ করছে। অতএব সেক্ষেত্রে আমার যে কাজ চালানো কতটা অসুবিধা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং দিল্লি কেন্দ্রীয় সরকারও বুঝতে পারে। তা সত্ত্বেও আমি চেষ্টা করি যাতে আমাদের ছাত্রছাত্রী কোনো ক্ষতি না হয়, আমাদের পড়াশোনা ঠিক করে হয়। এবং আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পড়াশোনার ক্ষতি করার ক্ষমতা কারোর নেই। তার জন্য যদি আগে যেতে আমি যাব। এই এই সমস্ত লোক এরা করছেন আন্দোলন, এরা ক্লাস বন্ধ করে দেখুন, এরাই ঢুকতে পারবেন না। এখানে ছেলেমেয়েরা ক্লাস বন্ধ করার চেষ্টা করেছিল, আমাদের ছেলেমেয়েরাই তখন রেজিস্ট্যান্স দিয়েছে। এখানকার ছেলেমেয়েরা পরীক্ষা বন্ধ করার চেষ্টা করেছিল, আমাদের ছেলেমেয়েরা রেজিস্ট্যান্স দিয়েছে। এই যে আপনি বিক্ষোভের কথা বলছেন, এটা কিছু কতিপয় কাগজে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই ধরনের অপপ্রচার করছে। আপনি আপনার আর কি অবসর নেওয়ার সময় পর্যন্ত
আপনি বিশ্বভারতীকে ঠিক কোন অবস্থায় দেখতে চান? আপনি যতদিনে আপনি এখান থেকে অবসর নেবেন, বিশ্বভারতীকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান? আপনি তো একটা বিশ্বভারতী, দেখুন আমি তো মনে করি বিশ্বভারতীকে বিশ্বভারতী করার যে আমি প্রচেষ্টা শুরু করেছি, এই প্রচেষ্টা আমি শেষ করতে পারি, কারণ আমাদের 5 বছরের টার্ম হয়, পরবর্তীকালে উপাচার্য নিশ্চয়ই করবেন, তবে প্রচেষ্টা শুরু হয়ে গেছে। এখন আপনার কতদিন, আপনার আর কতদিন? আমার আর 1 বছরের মতো আছে, বছরের মতো আছে। হ্যাঁ, তো তারপরে তার কি অবসরকালীন জিতবো নাকি আমরা বিদ্যুৎ বাবুকে রাজনীতিটা দেখতে পারবো রাজনীতি ময়দানে? না দেখুন না, এই কথাগুলো কেন বলছে, আমি একজন অধ্যাপক মানুষ, আমি একজন অনেক অধ্যাপক পড়াশোনা জগতের মানুষ, আমি এবং বিশেষ চাপে আপনি জানেন হয়তো যে আমি এই বিশ্বভারতী জানতাম, জার্মানি থেকে এখানে এসেছিলাম উপাচার্য হবার জন্য, হওয়ার গল্পটা অন্য গল্প, সেই গল্পটা যদি কোনোদিন আপনাদের কাছে সুযোগ পাই নিশ্চয়ই বলবো। একটা বিশেষ পরিস্থিতির চাপে একজন বিশেষ মানুষের অনুরোধে আমি এখানে এসেছি, আমি এই কথাটাকে বলছি, এবং সেখানে একটাই উদ্দেশ্য ছিল সেই বিশেষ মানুষের, যে বিশ্বভারতী করার প্রচেষ্টা সফল করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল। সেজন্য জার্মানির আমি এর থেকে অনেক বেশি মাইনে পেতাম, অনেক বেশি সুযোগ সুবিধা পেতাম, সেই চাকরি ছেড়ে কিন্তু আমি বিশ্বভারতী এসেছি, এবং আমার যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কিন্তু অনেকটাই সফল করতে পেরেছি। বিশ্বভারতীর নিয়ম শৃঙ্খলা এখন অনেক, এবং আপনি যে বলছেন বক্তব্যগুলো, যেহেতু আপনারা বাইরে থাকেন, কাগজের মাধ্যমে আপনাদের মতামত তৈরি করেন, আমি করব আপনাকে এবং অর বিপ্লব বাবুকে যে আপনারা আসুন, এসে দেখে যান বিশ্বভারতী, সেই বিশ্বভারতী কিন্তু নেই, এবং সেগুলো নেই বলেই এই নোংরা লোকেদের দাদাগিরিটা আমার উপর এক। কিন্তু আমি আপনাকে বললাম ইন্টারভিউতে শুনলাম যে কেউ বলেছেন আমি শেষ দেখা দেখব, আমিও দেখা দেখব, কারণ আমি যে আছি সেটা কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিশ্বভারতীকে বাঁচানোর চেষ্টা করছি। তো আমরা জানি, আমরা সবে বুদ্ধ জয়ন্তী পেরিয়ে এলাম, গৌতম বুদ্ধের একটা কথা আমরা সবসময় জানি, দ্য সান দ্য মুন অ্যান্ড দ্য ট্রুথ ক্যান নট বি হিডেন, কোনোদিন সত্য কোনোদিন চাপা থাকে না। ফলে আমিও হ্যাঁ আমরাও সেদিকেই লক্ষ্য রাখবো যে যে সত্যের লড়াই আপনি যেটা বলছেন, সত্যের লড়াই লড়ছেন, সেই সত্যের লড়াইটা আপনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং যে এখন অনেকটাই সত্যের লড়াই নির্ভর করছে আদালতের দরজায়, যে আপনার যদি লড়াইটা সত্যি হয় আদালত ফিরবেন, আর যদি সেটা সত্যি না হয় আদালতে সেটা বিফলে যাবে। বিদ্যুৎ আমরা নজরে রাখবো, কিন্তু অসংখ্য ধন্যবাদ বাংলা বলছে চ্যানেলে অংশ নেওয়ার জন্য। আপনাদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাকে সুযোগ দিলেন আমার বক্তব্যটা পাবলিক ডোমেইন আনার জন্য, এবং আমি আশা করব আমি যে বক্তব্যগুলো বললাম সেটা একটু ভেবে দেখবেন, এবং আশা করব যে বিশ্ববর্তীকে বাঁচানোর যে দায়িত্ব যেটা আমি বলছি আপনাকে, সেটা শুধু উপাচার্যের দায়িত্ব নয়, সেটা বিশ্ববর্তীর প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের পুরো বাঙালি সমাজের দায়িত্ব। এখানে যারা এই ধরনের নোংরামি করছেন তাদেরকেও কিন্তু আমাদের বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তারা যেটা করছেন আগুন নিয়ে খেলা করছেন, আগুন নিয়ে খেলা করলে কিন্তু মানুষ কিন্তু একটা সময় পুড়েই যাবে, এটা মাথায় রেখে আপনাদের আবার ধন্যবাদ জানাই, ভালো থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।